বেবি জন একটি প্রতীক্ষিত সিনেমা যা 2024 সালের 31 মে মুক্তি পাওয়ার কথা ছিল। এটি মূলত 2016 সালে মুক্তিপ্রাপ্ত তামিল হিট ছবি থেরি এর হিন্দি রিমেক, যার কেন্দ্রে রয়েছে উত্তেজনাপূর্ণ অ্যাকশন দৃশ্য ও আবেগপ্রবণ গল্প। ছবির পরিচালনায় আছেন কালিস আর প্রযোজনা করেছেন জিও স্টুডিওজের সাথে অ্যাটলি, প্রিয়া অ্যাটলি এবং মুরাদ খেতানি। প্রধান চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, তার সাথে আছেন কীর্তি সুরেশ, জ্যাকি শ্রফ এবং ওয়ামিকা গাব্বি, যারা তাদের শক্তিশালী উপস্থিতির মাধ্যমে গল্পকে আরও আকর্ষণীয় করে তুলবেন। এই সিনেমায় একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার কথা বলা হয়েছে, যিনি সমাজের অবিচার ও অপরাধের বিরুদ্ধে লড়াই করেন। যদিও এটি একটি পুনর্নির্মাণ, নির্মাতারা একে বলিউড দর্শকদের জন্য উপযোগী করে নতুনভাবে তুলে ধরেছেন। বরুণ ধাওয়ানের চরিত্রটি এই সিনেমায় সমাজের অবক্ষয় এবং অপরাধীদের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে দেখা যাবে। তার চরিত্রটি অভিনয় শৈলী এবং অ্যাকশন দৃশ্যের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিতে প্রস্তুত। পরিচালক ক্যালিসের পরিচালনা দক্ষতায় এবং অ্যাটলির প্রযোজনা পরিচালনায় ববি জন ছবিটি ভারতীয় সিনেমার ধারাবাহিকতায় নতুন মাত্রা যোগ করতে পারে। অ্যাটলিয়ের আগে শাহরুখ খানের সাথে জওয়ান সিনেমায় কাজ করেছেন এবং সেই অভিজ্ঞতা থেকে প্রভাবিত হয়ে এই ছবির প্রযোজনায় মনোযোগ দিয়েছেন। এছাড়াও ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন থামান এস, যিনি জনপ্রিয়তা এক ধাপ এগিয়ে রয়েছেন এবং তার সুরে এই সিনেমার আবেগপূর্ণ ও গতিশীল দৃশ্যগুলো আরও জীবন্ত হবে বলে ধারণা করা হচ্ছে। বেবি জন সিনেমাটি মূলত 2024 সালের মে মাসে মুক্তি পাওয়ার কথা থাকলেও পরে 25 ডিসেম্বর 2024 মুক্তির জন্য শিডিউল করা হয়েছে। বলিউডে বরুণ ধাওয়ানের অন্যতম বড় প্রজেক্ট হিসেবে এটি চিহ্নিত করা হচ্ছে এবং প্রমোশনের সময় তার শেয়ার করা পোস্টারে দেখা গেছে তাকে একজন ক্ষমতাধর এবং উত্তেজিত চরিত্রে। সিনেমার ট্রেলারে বরুণের চরিত্রের দৃঢ়তা ও শক্তি দর্শকদের মুগ্ধ করেছে, যা অ্যাকশন সিনেমা প্রেমীদের মাঝে উত্তেজনা তৈরি করেছে। বেবি জন একটি প্রতীক্ষিত সিনেমা যা 2024 সালের 31 মে মুক্তি পাওয়ার কথা ছিল। এটি মূলত 2016 সালে মুক্তিপ্রাপ্ত তামিল হিট ছবি থেরি এর হিন্দি রিমেক, যার কেন্দ্রে রয়েছে উত্তেজনাপূর্ণ অ্যাকশন দৃশ্য ও আবেগপ্রবণ গল্প। ছবির পরিচালনায় আছেন কালিস আর প্রযোজনা করেছেন জিও স্টুডিওজের সাথে অ্যাটলি, প্রিয়া অ্যাটলি এবং মুরাদ খেতানি। প্রধান চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, তার সাথে আছেন কীর্তি সুরেশ, জ্যাকি শ্রফ এবং ওয়ামিকা গাব্বি, যারা তাদের শক্তিশালী উপস্থিতির মাধ্যমে গল্পকে আরও আকর্ষণীয় করে তুলবেন। এই সিনেমায় একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার কথা বলা হয়েছে, যিনি সমাজের অবিচার ও অপরাধের বিরুদ্ধে লড়াই করেন। যদিও এটি একটি পুনর্নির্মাণ, নির্মাতারা একে বলিউড দর্শকদের জন্য উপযোগী করে নতুনভাবে তুলে ধরেছেন। বরুণ ধাওয়ানের চরিত্রটি এই সিনেমায় সমাজের অবক্ষয় এবং অপরাধীদের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে দেখা যাবে। তার চরিত্রটি অভিনয় শৈলী এবং অ্যাকশন দৃশ্যের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিতে প্রস্তুত। পরিচালক ক্যালিসের পরিচালনা দক্ষতায় এবং অ্যাটলির প্রযোজনা পরিচালনায় ববি জন ছবিটি ভারতীয় সিনেমার ধারাবাহিকতায় নতুন মাত্রা যোগ করতে পারে। অ্যাটলিয়ের আগে শাহরুখ খানের সাথে জওয়ান সিনেমায় কাজ করেছেন এবং সেই অভিজ্ঞতা থেকে প্রভাবিত হয়ে এই ছবির প্রযোজনায় মনোযোগ দিয়েছেন। এছাড়াও ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন থামান এস, যিনি জনপ্রিয়তা এক ধাপ এগিয়ে রয়েছেন
এবং তাঁর সুরে এই সিনেমার আবেগপূর্ণ ও গতিশীল দৃশ্যগুলো আরও জীবন্ত হবে বলে ধারণা করা হচ্ছে। বেবি জন সিনেমাটি মূলত 2024 সালের মে মাসে মুক্তি পাওয়ার কথা থাকলেও পরে 25 ডিসেম্বর 2024 মুক্তির জন্য শিডিউল করা হয়েছে। বলিউডে বরুণ ধাওয়ানের অন্যতম বড় প্রজেক্ট হিসেবে এটি চিহ্নিত করা হচ্ছে এবং প্রমোশনের সময় তার শেয়ার করা পোস্টারে দেখা গেছে তাকে একজন ক্ষমতাধর এবং উত্তেজিত চরিত্রে। সিনেমার ট্রেলারে বরুণের চরিত্রের দৃঢ়তা ও শক্তি দর্শকদের মুগ্ধ করেছে, যা অ্যাকশন সিনেমা প্রেমীদের মাঝে উত্তেজনা তৈরি করেছে। বেবি জন একটি প্রতীক্ষিত সিনেমা, যা 2024 সালের 31 মে মুক্তি পাওয়ার কথা ছিল। এটি মূলত 2016 সালে মুক্তিপ্রাপ্ত তামিল হিট ছবি থেরি এর হিন্দি রিমেক, যার কেন্দ্রে রয়েছে উত্তেজনাপূর্ণ অ্যাকশন দৃশ্য ও আবেগপ্রবণ গল্প। ছবির পরিচালনায় আছেন কালিস আর প্রযোজনা করেছেন জিও স্টুডিওজের সাথে অ্যাটলি, প্রিয়া অ্যাটলি এবং মুরাদ খেতানি। প্রধান চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, তার সাথে আছেন কীর্তি সুরেশ, জ্যাকি শ্রফ এবং ওয়ামিকা গাব্বি, যারা তাদের শক্তিশালী উপস্থিতির মাধ্যমে গল্পকে আরও আকর্ষণীয় করে তুলবেন। এই সিনেমায় একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার কথা বলা হয়েছে, যিনি সমাজের অবিচার ও অপরাধের বিরুদ্ধে লড়াই করেন। যদিও এটি একটি পুনর্নির্মাণ, নির্মাতারা একে বলিউড দর্শকদের জন্য উপযোগী করে নতুনভাবে তুলে ধরেছেন। বরুণ ধাওয়ানের চরিত্রটি এই সিনেমায় সমাজের অবক্ষয় এবং অপরাধীদের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে দেখা যাবে। তার চরিত্রটি অভিনয় শৈলী এবং অ্যাকশন দৃশ্যের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিতে প্রস্তুত। পরিচালক ক্যালিসের পরিচালনা দক্ষতায় এবং অ্যাটলির প্রযোজনা পরিচালনায় ববি জন ছবিটি ভারতীয় সিনেমার ধারাবাহিকতায় নতুন মাত্রা যোগ করতে পারে। অ্যাটলিয়ের আগে শাহরুখ খানের সাথে জওয়ান সিনেমায় কাজ করেছেন এবং সেই অভিজ্ঞতা থেকে প্রভাবিত হয়ে এই ছবির প্রযোজনায় মনোযোগ দিয়েছেন। এছাড়াও ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন থামান এস, যিনি জনপ্রিয়তায় এক ধাপ এগিয়ে রয়েছেন এবং তার সুরে এই সিনেমার আবেগপূর্ণ ও গতিশীল দৃশ্যগুলো আরও জীবন্ত হবে বলে ধারণা করা হচ্ছে। বেবি জন সিনেমাটি মূলত 2024 সালের মে মাসে মুক্তি পাওয়ার কথা থাকলেও পরে 25 ডিসেম্বর 2024 মুক্তির জন্য শিডিউল করা হয়েছে। বলিউডে বরুণ ধাওয়ানের অন্যতম বড় প্রজেক্ট হিসেবে এটি চিহ্নিত করা হচ্ছে এবং প্রমোশনের সময় তার শেয়ার করা পোস্টারে দেখা গেছে তাকে একজন ক্ষমতাধর এবং উত্তেজিত চরিত্রে। সিনেমার ট্রেলারে বরুণের চরিত্রের দৃঢ়তা ও শক্তি দর্শকদের মুগ্ধ করেছে, যা অ্যাকশন সিনেমা প্রেমীদের মাঝে উত্তেজনা তৈরি করেছে।
বেবি জন একটি প্রতীক্ষিত সিনেমা যা 2024 সালের 31 মে মুক্তি পাওয়ার কথা ছিল। এটি মূলত 2016 সালে মুক্তিপ্রাপ্ত তামিল হিট ছবি থেরি এর হিন্দি রিমেক, যার কেন্দ্রে রয়েছে উত্তেজনাপূর্ণ অ্যাকশন দৃশ্য ও আবেগপ্রবণ গল্প। ছবির পরিচালনায় আছেন কালিস আর প্রযোজনা করেছেন জিও স্টুডিওজের সাথে অ্যাটলি, প্রিয়া অ্যাটলি এবং মুরাদ খেতানি। প্রধান চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, তার সাথে আছেন কীর্তি সুরেশ, জ্যাকি শ্রফ এবং ওয়ামিকা গাব্বি, যারা তাদের শক্তিশালী উপস্থিতির মাধ্যমে গল্পকে আরও আকর্ষণীয় করে তুলবেন। এই সিনেমায় একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার কথা বলা হয়েছে, যিনি সমাজের অবিচার ও অপরাধের বিরুদ্ধে লড়াই করেন। যদিও এটি একটি পুনর্নির্মাণ, নির্মাতারা একে বলিউড দর্শকদের জন্য উপযোগী করে নতুনভাবে তুলে ধরেছেন। বরুণ ধাওয়ানের চরিত্রটি এই সিনেমায় সমাজের অবক্ষয় এবং অপরাধীদের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে দেখা যাবে। তার চরিত্রটি অভিনয় শৈলী এবং অ্যাকশন দৃশ্যের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিতে প্রস্তুত। পরিচালক ক্যালিসের পরিচালনা দক্ষতায় এবং অ্যাটলির প্রযোজনা পরিচালনায় ববি জন ছবিটি ভারতীয় সিনেমার ধারাবাহিকতায় নতুন মাত্রা যোগ করতে পারে। অ্যাটলি এর আগে শাহরুখ খানের সাথে জওয়ান সিনেমায় কাজ করেছেন এবং সেই অভিজ্ঞতা থেকে প্রভাবিত হয়ে এই ছবির প্রযোজনায় মনোযোগ দিয়েছেন। এছাড়াও ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন থামান এস, যিনি জনপ্রিয়তায় এক ধাপ এগিয়ে রয়েছেন এবং তার সুরে এই সিনেমার আবেগপূর্ণ ও গতিশীল দৃশ্যগুলো আরও জীবন্ত হবে বলে ধারণা করা হচ্ছে। বেবি জন সিনেমাটি মূলত 2024 সালের মে মাসে মুক্তি পাওয়ার কথা থাকলেও পরে 25 ডিসেম্বর 2024 মুক্তির জন্য শিডিউল করা হয়েছে। বলিউডে বরুণ ধাওয়ানের অন্যতম বড় প্রজেক্ট হিসেবে এটি চিহ্নিত করা হচ্ছে এবং প্রমোশনের সময় তার শেয়ার করা পোস্টারে দেখা গেছে তাকে একজন ক্ষমতাধর এবং উত্তেজিত চরিত্রে। সিনেমার ট্রেলারে বরুণের চরিত্রের দৃঢ়তা ও শক্তি দর্শকদের মুগ্ধ করেছে, যা অ্যাকশন সিনেমা প্রেমীদের মাঝে উত্তেজনা তৈরি করেছে।
বেবি জন একটি প্রতীক্ষিত সিনেমা যা 2024 সালের 31 মে মুক্তি পাওয়ার কথা ছিল। এটি মূলত 2016 সালে মুক্তিপ্রাপ্ত তামিল হিট ছবি থেরি এর হিন্দি রিমেক, যার কেন্দ্রে রয়েছে উত্তেজনাপূর্ণ অ্যাকশন দৃশ্য ও আবেগপ্রবণ গল্প। ছবির পরিচালনায় আছেন কালিস আর প্রযোজনা করেছেন জিও স্টুডিওজের সাথে অ্যাটলি, প্রিয়া অ্যাটলি এবং মুরাদ খেতানি। প্রধান চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, তার সাথে আছেন কীর্তি সুরেশ, জ্যাকি শ্রফ এবং ওয়ামিকা গাব্বি, যারা তাদের শক্তিশালী উপস্থিতির মাধ্যমে গল্পকে আরও আকর্ষণীয় করে তুলবেন। এই সিনেমায় একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার কথা বলা হয়েছে, যিনি সমাজের অবিচার ও অপরাধের বিরুদ্ধে লড়াই করেন। যদিও এটি একটি পুনর্নির্মাণ, নির্মাতারা একে বলিউড দর্শকদের জন্য উপযোগী করে নতুনভাবে তুলে ধরেছেন। বরুণ ধাওয়ানের চরিত্রটি এই সিনেমায় সমাজের অবক্ষয় এবং অপরাধীদের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে দেখা যাবে। তার চরিত্রটি অভিনয় শৈলী এবং অ্যাকশন দৃশ্যের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিতে প্রস্তুত। পরিচালক ক্যালিসের পরিচালনা দক্ষতায় এবং অ্যাটলির প্রযোজনা পরিচালনায় ববি জন ছবিটি ভারতীয় সিনেমার ধারাবাহিকতায় নতুন মাত্রা যোগ করতে পারে। অ্যাটলিয়ের আগে শাহরুখ খানের সাথে জওয়ান সিনেমায় কাজ করেছেন এবং সেই অভিজ্ঞতা থেকে প্রভাবিত হয়ে এই ছবির প্রযোজনায় মনোযোগ দিয়েছেন। এছাড়াও ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন থামান এস, যিনি জনপ্রিয়তায় এক ধাপ এগিয়ে রয়েছেন এবং তার সুরে এই সিনেমার আবেগপূর্ণ ও গতিশীল দৃশ্যগুলো আরও জীবন্ত হবে বলে ধারণা করা হচ্ছে। বেবি জন সিনেমাটি মূলত 2024 সালের মে মাসে মুক্তি পাওয়ার কথা থাকলেও পরে 25 ডিসেম্বর 2024 মুক্তির জন্য শিডিউল করা হয়েছে। বলিউডে বরুণ ধাওয়ানের অন্যতম বড় প্রজেক্ট হিসেবে এটি চিহ্নিত করা হচ্ছে এবং প্রমোশনের সময় তার শেয়ার করা পোস্টারে দেখা গেছে তাকে একজন ক্ষমতাধর এবং উত্তেজিত চরিত্রে। সিনেমার ট্রেলারে বরুণের চরিত্রের দৃঢ়তা ও শক্তি দর্শকদের মুগ্ধ করেছে, যা অ্যাকশন সিনেমা প্রেমীদের মাঝে উত্তেজনা তৈরি করেছে। বেবি জন একটি প্রতীক্ষিত সিনেমা যা 2024 সালের 31 মে মুক্তি পাওয়ার কথা ছিল। এটি মূলত 2016 সালে মুক্তিপ্রাপ্ত তামিল হিট ছবি থেরি এর হিন্দি রিমেক, যার কেন্দ্রে রয়েছে উত্তেজনাপূর্ণ অ্যাকশন দৃশ্য ও আবেগপ্রবণ গল্প। ছবির পরিচালনায় আছেন কালিস আর প্রযোজনা করেছেন জিও স্টুডিওজের সাথে অ্যাটলি, প্রিয়া অ্যাটলি এবং মুরাদ খেতানি। প্রধান চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, তার সাথে আছেন কীর্তি সুরেশ, জ্যাকি শ্রফ এবং ওয়ামিকা গাব্বি, যারা তাদের শক্তিশালী উপস্থিতির মাধ্যমে গল্পকে আরও আকর্ষণীয় করে তুলবেন। এই সিনেমায় একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার কথা বলা হয়েছে, যিনি সমাজের অবিচার ও অপরাধের বিরুদ্ধে লড়াই করেন। যদিও এটি একটি পুনর্নির্মাণ, নির্মাতারা একে বলিউড দর্শকদের জন্য উপযোগী করে নতুনভাবে তুলে ধরেছেন। বরুণ ধাওয়ানের চরিত্রটি এই সিনেমায় সমাজের অবক্ষয় এবং অপরাধীদের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে দেখা যাবে। তার চরিত্রটি অভিনয় শৈলী এবং অ্যাকশন দৃশ্যের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিতে প্রস্তুত। পরিচালক ক্যালিসের পরিচালনা দক্ষতায় এবং অ্যাটলির প্রযোজনা পরিচালনায় ববি জন ছবিটি ভারতীয় সিনেমার ধারাবাহিকতায় নতুন মাত্রা যোগ করতে পারে। অ্যাটলিয়ের আগে শাহরুখ খানের সাথে জওয়ান সিনেমায় কাজ করেছেন এবং সেই অভিজ্ঞতা থেকে প্রভাবিত হয়ে এই ছবির প্রযোজনায় মনোযোগ দিয়েছেন। এছাড়াও ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন থামান এস, যিনি জনপ্রিয়তায় এক ধাপ এগিয়ে রয়েছেন এবং তার সুরে এই সিনেমার আবেগপূর্ণ ও গতিশীল দৃশ্যগুলো আরও জীবন্ত হবে বলে ধারণা করা হচ্ছে। বেবি জন সিনেমাটি মূলত 2024 সালের মে মাসে মুক্তি পাওয়ার কথা থাকলেও পরে 25 ডিসেম্বর 2024 মুক্তির জন্য শিডিউল করা হয়েছে। বলিউডে বরুণ ধাওয়ানের অন্যতম বড় প্রজেক্ট হিসেবে এটি চিহ্নিত করা হচ্ছে এবং প্রমোশনের সময় তার শেয়ার করা পোস্টারে দেখা গেছে তাকে একজন ক্ষমতাধর এবং উত্তেজিত চরিত্রে।
সিনেমার ট্রেলারে বরুণের চরিত্রের দৃঢ়তা ও শক্তি দর্শকদের মুগ্ধ করেছে, যা অ্যাকশন সিনেমা প্রেমীদের মাঝে উত্তেজনা তৈরি করেছে। বেবি জন একটি প্রতীক্ষিত সিনেমা, যা 2024 সালের 31 মে মুক্তি পাওয়ার কথা ছিল। এটি মূলত 2016 সালে মুক্তিপ্রাপ্ত তামিল হিট ছবি থেরি এর হিন্দি রিমেক, যার কেন্দ্রে রয়েছে উত্তেজনাপূর্ণ অ্যাকশন দৃশ্য ও আবেগপ্রবণ গল্প। ছবির পরিচালনায় আছেন কালিস, আর প্রযোজনা করেছেন জিও স্টুডিওজের সাথে অ্যাটলি, প্রিয়া অ্যাটলি এবং মুরাদ খেতানি। প্রধান চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, তার সাথে আছেন কীর্তি সুরেশ, জ্যাকি শ্রফ এবং ওয়ামিকা গাব্বি, যারা তাদের শক্তিশালী উপস্থিতির মাধ্যমে গল্পকে আরও আকর্ষণীয় করে তুলবেন। এই সিনেমায় একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার কথা বলা হয়েছে, যিনি সমাজের অবিচার ও অপরাধের বিরুদ্ধে লড়াই করেন। যদিও এটি একটি পুনর্নির্মাণ, নির্মাতারা একে বলিউড দর্শকদের জন্য উপযোগী করে নতুনভাবে তুলে ধরেছেন। বরুণ ধাওয়ানের চরিত্রটি এই সিনেমায় সমাজের অবক্ষয় এবং অপরাধীদের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে দেখা যাবে। তার চরিত্রটি অভিনয় শৈলী এবং অ্যাকশন দৃশ্যের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিতে প্রস্তুত। পরিচালক ক্যালিসের পরিচালনা দক্ষতায় এবং অ্যাটলির প্রযোজনা পরিচালনায় ববি জন ছবিটি ভারতীয় সিনেমার ধারাবাহিকতায় নতুন মাত্রা যোগ করতে পারে। অ্যাটলিয়ের আগে শাহরুখ খানের সাথে জওয়ান সিনেমায় কাজ করেছেন এবং সেই অভিজ্ঞতা থেকে প্রভাবিত হয়ে এই ছবির প্রযোজনায় মনোযোগ দিয়েছেন। এছাড়াও ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন থামান এস, যিনি জনপ্রিয়তায় এক ধাপ এগিয়ে রয়েছেন এবং তার সুরে এই সিনেমার আবেগপূর্ণ ও গতিশীল দৃশ্যগুলো আরও জীবন্ত হবে বলে ধারণা করা হচ্ছে। বেবি জন সিনেমাটি মূলত 2024 সালের মে মাসে মুক্তি পাওয়ার কথা থাকলেও পরে 25 ডিসেম্বর 2024 মুক্তির জন্য শিডিউল করা হয়েছে। বলিউডে বরুণ ধাওয়ানের অন্যতম বড় প্রজেক্ট হিসেবে এটি চিহ্নিত করা হচ্ছে এবং প্রমোশনের সময় তার শেয়ার করা পোস্টারে দেখা গেছে তাকে একজন ক্ষমতাধর এবং উত্তেজিত চরিত্রে। সিনেমার ট্রেলারে বরুণের চরিত্রের দৃঢ়তা ও শক্তি দর্শকদের মুগ্ধ করেছে, যা অ্যাকশন সিনেমা প্রেমীদের মাঝে উত্তেজনা তৈরি করেছে।